ফাইনালি সন্ধ্যেবেলা আসার কথা থাকলেও আবার ডিলে হয়ে 8:10, আবার ডিলে হয়ে 9:00, ফাইনালি রিলিজ করেছে ভীমলা নায়কের অফিসিয়াল ট্রেলার দ্য পাওয়ার স্টার পাওয়ান কল্যাণের সাথে রয়েছে রানা দাগুবাতি। তো জমে তো কির মুভিটা হচ্ছে আইপন কুশিরাম মালায়ালাম মুভির অফিসিয়াল রিমেক, যার নাম হচ্ছে ভীমলা নায়ক। এবং এটার যে স্টার্ট আপ, বিশেষ করে যে অ্যাট্রাকশন রানা দাগুবাতি এবং পাওয়ার স্টার পাওয়ান কল্যাণের অ্যাটিটিউড, স্টাইল, দ্য সোয়াগ অ্যান্ড দ্য অ্যাকশন, বিশেষ করে বিজিএন এস এস তামালের এবং সং ভীমলা নায়ক, তো বিটটা মানার পর আবার বলে ভীমলা নায়ক। মানে আসলে যারা যারা আইপান কুশিয়ানাম মুভিটা দেখেছেন তারা বলতে পারেন কী লেভেলের একটা মুভি ছিল। একটা সাধারণ মানুষ রিটায়ার্ড আর্মি অফিসার যাচ্ছে ফরেস্ট দিয়ে এবং তাদের তাকে যে ইলিগ্যালভাবে বন নেওয়ার ফলে বেশি তাকে থানার মধ্যে নিয়ে যাচ্ছে, থানার মধ্যে নেওয়ার পরে সে একটু ওইখানে গাদ্দারি গাদ্দারি করার পরে কী হয় আসলে সেটা মুভি দেখলে বুঝতে পারবে। মুভিটি রিলিজ করতে হয়েছে ফ্রাইডে, কারণ 25 ফেব্রুয়ারি। এখন দ্য ক্লাইম্যাক্স, মানে আস্তে 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 যজ্ঞ হতে হতে যজ্ঞটা কত দূর যায় এবং ক্লাইম্যাক্সে গিয়ে মানে মৃত্যু যে কত কাছ থেকে দেখে সেটা আসলে যারা যারা ওই মালায়ালাম মুভিটা দেখবে তারা বুঝতে পারবে। আমি শুধু ট্রেলার দেখে যেটা বসছি, অনেক ডিফারেন্ট অনেক চেঞ্জেস নিয়ে এসেছে ত্রিবিক্রম, যারা আলা বা কন্যাপুরমূলক যে রিয়েট করেছে সে এটা হচ্ছে স্ক্রিন প্লে করেছে, রাইটার হচ্ছে এ ভীমলা নায়কের। বিশেষ করে যে সিন ক্লাইম্যাক্স সিনটা দেখা যাচ্ছে অসাধারণ হবে, অসাধারণ। অনেস্টলি স্পিকিং আপনি দেখুন পিঙ্ক বাকেল সাব, লাস্ট মুভি ছিল আমার পাওয়ার স্টার, অনেকদিন পরে ব্যাক করেছিল বাকেল সাব দিয়ে, তো ওয়াকিল সাব তো পিঙ্ক কেমন ছিল, ওইটা কেমন ছিল, মশালা কী অ্যাড করেছিল, কী অ্যাটিটিউড, কী স্টাইল, কিছু মানে অন্য লেভেলের। ভীমলা নায়কের মধ্যে সেমটা হয়েছে, অনেক চেঞ্জেস নিয়ে এসেছে, আমাদের বেশ ভালো লাগলো ট্রেলারটি। বিশেষ করে পিজিএফ এবং কালার গ্রেডিং অসাধারণ ছিল। আপনাদের কী ওপিনিয়ন? পাওয়ারস্টার পাওয়ান কল্যাণের ফ্যান হয়ে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সাধারণ গুড বাই, টেক কেয়ার, টাটা।